হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। তো ব্লগটা চালু করছি এখন, ঘড়িতে বাজে 6:10। আর চা এখনো খাইনি, সিমনের বাবার একটু ফিরতে লেট হবে। তো সিমন বলছে মা খুব চা খেতে মন যাচ্ছে, চা চা করছে, বুঝতে পারছো এই সময় তো করবেই। তো সিমনের বাবার আসতে লেট হবে, ফোন করলাম তো বলছে তোমরা খেয়ে নাও, চলো দেখা যাবে, তখন হয়তো তার সাথে একটু খাওয়া যাবে, আর না মন চাইলে না খাবো। তো এখন আমরা চা বানাই, আমি রূপা আর সিমরান তিনজনে খাবো। এই যো, তো হ্যাঁ চায়ের জন্য বসে আছে সেই, চলো চাটা শুরু করি। আর তোমরাও সাথে থেকো, সঙ্গে থেকো, দেখতে থাকো, আর তোমরা যদি চা খেতে ইচ্ছে করছে তোমাদের তো চলে এসো। তো এখন চা তো চড়িয়ে দিয়েছি, আর যে স্ন্যাক্সটা বানাবো সেটা হচ্ছে আজকে চিকেন মোমো। মোমো তো বানাবো, কিন্তু মোমো যে একটা করে বেলতে টাইম লাগে, তারপর ঘুরতে টাইম লাগে, তো আজকে আমি এমন পদ্ধতি বানাবো যেন একসাথে 4-5টা মোমো হয়ে যায়, বুঝতে পারছো কি সেটা বলো তো। তো সেটা দেখতে হলে তোমাদের অপেক্ষা করতে হবে, স্কিপ করবে না, একটু পরে বানাবো। আর টেস্ট মোমো, মোমো তো হবে, মোমোই হচ্ছে, তো টেস্ট দারুণ লাগে খেতে, মোমো যেমন খাও মোমোই। তো সেই জিনিসটাই কেমন করে বানাবো সেটা একটু পরে শুরু করব। চলো ততক্ষণ আর চাটা আগে খেয়ে নিই, চাটা ফুটছে, কথা বলতে বলতে কোন সময় চাটা যে উপচে পড়বে বলতেও পারবো না। মন চা চা করছিল, চা চা করছিল, রাত্রিরে খাবে, তাহলে কিছু খাবে না, তাহলে রাত্রিরে খাবে না এখন। চলো চাটা খেয়ে বানাই। তো এই মাত্র হাজবেন্ড বাড়ি ঢুকলো, একজন কাজ শেষ হচ্ছে পড়াশোনা আর একজন কাজ শুরু, তো সেই স্কুল লাইফ শুরু হয়ে গেছে, সেই খেয়ে গেছে সকালে, মায়ের ছুটি নেই জীবনেও না। দুপুরে নিয়ে গিয়েছিল তরকারি, রুটি আর মিষ্টি নিয়ে গিয়েছিল পালাকানি। তো লাইফে সেই বলো, তাহলে কি বলবো, কাজ ছুটি আছে, সিমরানের শেষ হচ্ছে, বাবা শুরু হচ্ছে, কবে শুরু হয়েছে এখনো শেষ হচ্ছে না, এখনো টিফিন, এখনো সেই টাইমে আসা, বাপ রে বাপ। একটা জিনিসের কমি আছে, সেটা হচ্ছে ওয়াটার বোতল, ওটাও চুরি হবে, আরো ভালো লাগে, একটা ওয়াটার বোতল সামনে দিয়ে দিতে হবে গলাতে। ও বাবাকে নিয়ে হেসে পড়ে আছেন, অফিসে জল পাওয়া যায়, জল পাওয়া যায় না, তোমাকে বলছে শখে একটা দেবে, টমেটোর চাটনি যেটা মোমোর সাথে দেয় গ্রিন চাটনি আর লাল চাটনি, সে রেড চাটনি আজ বানাবো। তার জন্য দুটো টমেটো, দুটো কাঁচা লঙ্কা, 4 রসুন, 1 টুকরো আদা আর 2 ড্রপ তেল দিয়েছি, এটা বয়েল করে তারপর মিক্সিতে পিষবো। মিক্সিতে পেশার সময় আমি দেবো নুন আর একটু চাট মশালা। তো এই যে মোমো সব তোরজোর করা হচ্ছে, আর আমার আটাটা মাখা হয়ে গেছে, আর এখানে দুটো চিকেন রেখেছি দেখো। তো এখানে দুটো চিকেন আমি আলাদা আলাদা করে নিয়েছি দুটো জায়গাতে, একটা সিমরানের জন্য আমি স্টাফিং বানাবো, আর একটা আমাদের রুটি খাওয়ার জন্য কষা টাইপের
একটু বানিয়ে দেবো, তাহলে ভালো লাগবে খেতে রুটি দিয়ে। তো মোমোর জন্য এই যো পেঁয়াজ রসুন আর দিচ্ছি আমি আদা কাঁচা লঙ্কা গোলমরিচের গুঁড়ো নুন দিচ্ছি এক চামচের মতো সয়া সস দিচ্ছি। তো দেখো চাটনি রেডি হয়ে গেছে আর হেভি টেস্টি হয়েছে। আমি তো বললামই গরম করার সময় টমেটোটা, তো আমি দিয়েছি একটু চাট মশালা আর নুন। তো দারুণ হয়েছে খেতে, গোলমরিচের গুঁড়ো দিতে পারো বাট কাঁচা লঙ্কাটা বেশ ঝাল হয়েছে আর দেবো না। আর এবারে একটা কাজ করতে রান্নাঘরটা কি অবস্থা হয়, বিশেষ করে মোমো, মোমো তো জানো যে অনেক কিছু লাগে আর মোমো খুব রেয়ার করা হয়, মোমো সবসময় করা খুবই খাটালি, কিন্তু তবুও যদি আমি এই ধরনের মোমো বানাই তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় অনেকটা। তো কয়েকটা চারটে ছোট ছোট আমি করেছি, যারা একেবারে মোমো নতুন করছো মানে অনেকে জানতে চাও কেমন করে ছোটগুলো বানাই, তো সেজন্য আমি চারটে বানিয়ে দিলাম আজকে। কত ইজিলি মা করে দিল, দেখে মনে হচ্ছে যে কত ইজি, কিন্তু এটাই করতে চাও অনেকগুলো লেচি নষ্ট হবে। এই বসে বসে করতে এটি খুব ভালো লাগে বাট যখন এগুলো সব জোগাড় করি না ভীষণ কষ্ট। হ্যাঁ কষ্ট। এরকম ট্রান্সপারেন্ট রুটিটা বেলে নিতে হবে, শুধু আমি মাত্র নুন আর অল্প রিফাইন্ড অয়েল দিয়েছি। এবার ভালো করে মেখে নিয়ে যেমন আমরা মাখি সেরকম মেখে আর এটা আমি পাতলা করে বেলেছি। তুমি নাম দিলে নাকি? আমার হাজবেন্ড নাম দিল শুনলে তো, বাদশাহী বড় করে। আমি এত বড় মোমো দেখিনি। এটা হচ্ছে মোমো রোল, এটা মোমো রোল। এটাকে কেটে নিলে আগে স্টিম দিতে হবে তারপর কেটে নিতে হবে। এটা হচ্ছে মোমো রোল। লাগিয়ে নিয়েছি থালাতে, তারপর ঢাকা দিয়ে দিচ্ছি আর এটা একেবারে ফুল ফ্রেম দিয়ে দিচ্ছি। তো দেখো কোনটা আসল, যেগুলো গড়লাম ওগুলো দেখতে ভালো কিউট লাগে আসল মোমো ডিজাইন, তো এটাও সেই মোমো কিন্তু একটু তাড়াতাড়ি হয়। তো মোমো বয়ল হয়ে গেছে, এবার এটা কাটিং করে দিচ্ছি, কাটিং করে শিমলাকে দিচ্ছি। আমি তো পুরোটাই দেখালাম চাটনি যাতে তোমরাও শিখতে পারো। এপি হয়েছে, একটা একটাতে তিনটে চারটে করে করে কাটিং হচ্ছে। Thank you.
বসে গেছি খেতে আর মা বানিয়ে যাচ্ছে আর দুটো আছে করে নি তো রাত্রির ডিনারের জন্য আমি যে চিকেনটা রেখেছিলাম কিমাটা সেটা একটু পেঁয়াজ আদা রসুন সব দিয়ে কষিয়ে আর যখন এটা হয়ে এসছে অল্প জল দিয়েছিলাম জলটা শুকনো হওয়ার পর আমি একটা ডিম দিয়ে দিয়েছি এটা আমার আর আমার হাজবেন্ডের জন্য এটা আমার নিজের মন থেকে এটা বানাচ্ছি এক্সপেরিমেন্ট করছি কেমন হয় কি দারুণ হলো না তো এই দেখো আমার খাওয়া তো হয়ে গেল আর মাও একটা ইয়ামি চিকেন কিমা বানিয়েছে মামা বা দুজনে ডিনার করতে বসে কিমাটা তোমরা অনেক কিছুতে দিতে পারো ইউজ করতে পারো স্ট্রাফিং মানে এভাবে কিছু করতে পারো এগরোল বানাতে পারো এগরোলের সময় এগটা না দিলেই হবে এখন হাজবেন্ড মোমো টেস্ট করবে আমি অনেকগুলো মোমো খেলাম কি বলো তিনটে রোল মোমো খেয়েছি আর চারটে যে মা বানিয়েছিল এটা আছে এখন আই দেখো তিনটে এরকম রোল মোমো খেয়েছি এটা থেকে যাবে ফ্রিজে সিনোরা খাবে না এটা কালকে গরম করে খেয়ে নেবে সিনো কাল মঙ্গলবার আছে আমরা তো খাবো না সিনোরা খেয়ে নেবে তিনটে রোল মোমো খাওয়া হয়েছে আর চারটে গড়া মোমো খেয়েছি এত ভালো লেগেছে খেতে তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট সবার আর দেখো কটা বাজে 10:05 10টার মধ্যে প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেল খাওয়া দাওয়া তো লেট নাইট করি না কেননা সেই আবার সকালে উঠতে হবে রান্না টিফিন সব কিছু বানাতে হয় সেই জন্য একেবারে কিচেনও ক্লিন করে পুরো লাইট অফ করে দিয়েছি এবারে আমি ফেস ওয়াশ আছে আমার তারপর ব্রাশ কলগেট ড্রেস চেঞ্জ এসব আছে অনেক কিছুই কাজ সিমরনও এবার এই যে এখানে বসে আছে সিমরনের তো অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে আর তো কিছুই খেলো না আমি তো বললামই এই খাওয়াটাই ওর প্রায় তখন মোটামুটি 7:30 বাজে যখন সিমরনকে আমি দিলাম তাহলে আর কি হবে আর খেতেও পারবে না তো এই হলো তো চলো আজকের ব্লগটা ছোট্ট মতো বানালাম গরমে বুঝতেই পারছো ব্লগ বানানো সত্যি খুব ক্রিটিক্যাল ব্যাপার এক বাইরে বেরিয়ে যায় বেশ ভিডিও আপনাপ হয়ে যায় মানে পুরো কন্টেন্ট কিছু চিন্তা করতে হয় না বাইরে যখন বেরোই সবার কাছেই তাই কিন্তু বাড়িতে না ভীষণ মানে ব্লগ বানানো ভীষণ কষ্ট তো এই আবার কালকে শুরু করব নতুন ব্লগ আজকের মতো বাই গাইস গুড নাইট সুইট ড্রিম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে